62 স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 60 জনই আওয়ামী লীগের, ফলে আসন কম হলেও বিরোধী দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা জাতীয় পার্টির। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর ডিবিসি নিউজকে একথা জানান পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আওয়ামী লীগের সঙ্গে আমাদের সব জায়গায় প্রার্থীদেরকে প্রতিযোগিতা করতে হয়েছে, 26টি আসনের কথা তারা বলেছেন, সমঝোতা কিছু হয়নি, আমরা শুধু চেয়েছিলাম। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা কয়েকটি আসন থেকে, তারপরও সেই সব জায়গাতে সবখানে আমরা সঠিক নির্বাচন পাইনি। আমরা এর আগের সংসদে বিরোধী দল ছিলাম, তার পরবর্তীতে আমাদের রাজনীতি বিরোধী দলেরই ছিল, এখনো আমাদের রাজনীতি বিরোধী দলের রাজনীতি।